দিন আমি আর নিধি কফি খেয়ে গল্প করতে লাগলাম। আমার মোবাইলে রিং বেজে উঠল। আমার পকেট থেকে ফোন বের করে দেখি রানার আম্মু কল দিয়েছে। আসসালামু আলাইকুম আন্টি। ফাহাদ, রাজু, মাইশাও এসেছে, আজকে সবাই একসাথে লাঞ্চ করব। ওকে আন্টি। আচ্ছা তাহলে রাখি। আন্টি কল কেটে দিল। নিধি বললো, কে ফোন দিয়েছিল? আমি বললাম, রানার আম্মু। ও, রেডি হয়ে নাও, এখনই বের হব। এখন কি করে বের হব? এখন বের হতে কি প্রবলেম? আব্বু আম্মু বসে আছে, একসাথে নাস্তা করে বের হব। ওকে। আমি আর নিধি নাস্তা করতে চলে গেলাম। আমরা একসাথে বসে নাস্তা করে নিলাম। আম্মু আজকে রানার বাসায় লাঞ্চ করব। ওকে, শোনো, এখানে থেকে পড়াশোনার পাশাপাশি একটু অফিসেও বসবা। সরি আব্বু, এটা পসিবল না। আব্বু অফিসে যাবে, টেনশন করবেন না। হ্যাঁ মা, তুমি একমাত্র পারবে এ বাদরটাকে ঠিক করতে। আমি ভাবতে লাগলাম, কোন দিক দিয়ে আমাকে বাদর মনে হয়। এত ভেবে লাভ নেই, আমি খেয়ে রুমে চলে গেলাম। রুমে গিয়ে রেডি হয়ে নিলাম। একটু পরে নিধি আসলো রুমে। আমি আলমারি খুলে একটা শাড়ি বের করে নিধি আপুর হাতে দিলাম। এই শাড়িটা আমি অনেক আগে থেকেই কিনে রেখেছি। কার জন্য? যে আমার বউ হবে তার জন্য কিনে রেখেছিলাম। আচ্ছা। নিধি এখানে এই শাড়ি চেঞ্জ করতে লাগলো। আমি ওদিকে খেয়াল না দিয়ে ফোন টিপতে লাগলাম, বাট অবাধ্য চোখগুলো শুধু নিধির দিকেই তাকাচ্ছে। নীল, একটু এদিকে আসো তো। কেন? কুচিটা একটু ধরো। আমি গিয়ে নিধির সামনে দাঁড়ালাম। নিধি শাড়ির কুচিটা আমার হাতে দিল। নিধির পেট স্পষ্টভাবে দেখা যাচ্ছে। নিজেকে কন্ট্রোল করতে খুব কষ্ট হচ্ছে। চোখ শুধু নিধি আপুর নাভির দিকেই যাচ্ছে। একটু ছুঁয়ে দিতে খুব ইচ্ছা হচ্ছে। কি ভাবো পেটের দিকে তাকিয়ে? কিছু না। এখন কুচিটা গুজে দাও। আমি কুচিটা গুজে দিলাম নিধির পেটে। আমার হাতে স্পর্শ পেয়ে নিধি কেঁপে উঠলো, চোখ বন্ধ করে আছেও। আমি নিধিকে টান দিয়ে আমার বুকে নিয়ে আসলাম। কি করছো? কি, সরি, আর কন্ট্রোল করা পসিবল না। নিধির ঠোঁট কাঁপছে। আমি আস্তে করে ঠোঁটে একটা কিস করলাম। এভাবে কেউ কিস করে? তাহলে কিভাবে করে? ওয়েট, আমি শেখাচ্ছি। নিধি এবার আমার লিপে ইচ্ছে মতো কিস করতে লাগলো। এমনভাবে কিস করছে, মেবি এটা খাওয়ার জিনিস। আমিও রেসপন্স করা শুরু করে দিয়েছি। ভালোই লাগছে। আস্তে আস্তে নিধির নিঃশ্বাস ভারী হয়ে আসছে। আমি এবার নিধিকে ছেড়ে দিলাম, বাট উনি ছাড়তে চাচ্ছে না। এক প্রকার জোর করে নিধিকে ছাড়িয়ে নিলাম। নিচে আসেন, আমি ওয়েট করছি। আমি নিচে চলে গেলাম। একটু পরে নিধি আপু আসলো। আমরা আম্মুকে বলে বের হলাম। বাইকে যাব। ওকে। আমি বাইক বের করলাম। নিধি আপু আমার বাইকের পেছনে বসলো, অনেক শক্ত করে জড়িয়ে ধরলো। ফার্স্ট টাইম কেউ আমার বাইকের পেছনে বসলো। আমি অনেক স্পিডে বাইক চালাতে লাগলাম। এই আস্তে চালাও, ভয় করছে তো? ভরসা নেই? তুমি সাথে থাকলে মরতেও ভয় পাবো না। আমি আর কিছু না বলে বাইক চালাতে লাগলাম। কিছুক্ষণের মধ্যে রানার বাসায় চলে গেলাম। কলিং বেল বাজালাম। লিমা এসে দরজা খুলে দিল। লিমা হলো রানার কাজিন ও গার্লফ্রেন্ড। কেমন আছেন ভাইয়া? এই তো ভালো, তুমি কেমন আছো? জি, বাসটা দিছেন, কেমনে ভালো থাকি? টেনশন করো না, সব ঠিক করে দিব। এইটা কি ভাবি? হ্যাঁ। কেমন আছেন ভাবি? ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমি আপনার অনেক ছোট, তুমি করে বললে খুশি হব। আর আপনি দেখতে অনেক কিউট। ধন্যবাদ, তুমি অনেক মিষ্টি একটা মেয়ে। রানা কোথায়? উনি রাগ করে রুমে বসে আছে, কালকে রাত থেকে এখনো পর্যন্ত কিচ্ছু খায়নি। আপনার উপরে অনেক রেগে আছে। তা তো বুঝতেই পারছি। আন্টি আসলো। আমি আর নিধি আন্টিকে সালাম করলাম। আন্টির সাথে কথা বলে আমি রানার রুমে চলে গেলাম। নিধি লিমার সাথে ওর রুমে গেল। আঙ্কেল অফিসে চলে গেছে, একটু পরেই এসে পড়বে। গিয়ে দেখি রানা শুয়ে আছে। রুমে ঢোকার সাহস পাচ্ছি না। রানা আমাকে খেয়াল করলো, অমনি খাট থেকে নেমে এসে আমাকে উড়াধুরা মায়ের দিতে শুরু করলো। শান্ত হ দোস্ত, প্লিজ। তোর জন্য কালকে সারারাত মিলি কান্না করছে। আমি এসেছি না, সব ঠিক হয়ে যাবে। দোস্ত, যেভাবে হোক এ বিয়েটা ক্যান্সেল করে মিলির সাথে বিয়ের ব্যবস্থা কর। সব হবে। আগে বল, রাজু, ফাহাদ, মাইশা কোথায়? ওরা কিছুক্ষণের মধ্যেই এসে পড়বে। ও আচ্ছা। ভাবি কোথায়? লিমার সাথে। রাজু, ফাহাদ আর মাইশা রুমে এসে ঢুকলো। এসেই ফাজলামো শুরু করে দিল। দোস্ত, কালকে রাতটা কেমন কাটলো? তা ভাবি কিরকম আদর করলো? এটা তোরা জেনে কি করবি? আমরা তোর ফ্রেন্ড না, এসব শোনার আমাদের অধিকার আছে। শুনতে হবে না, জানতে হলে বিয়ে করো। গাইস,
আমরা গল্প করতে লাগলাম। রুমে নিধি আর লিমা আসলো, এসে আমাদের সাথে আড্ডায় যোগ দিল। আমরা আড্ডা দিতে লাগলাম। ভাবি, আপনার কপাল অনেক ভালো যে নীলের মতো একটা ছেলেকে আপনার জীবন সঙ্গী হিসেবে পেয়েছেন। থাক, ফ্রেন্ডের প্রশংসা আর করতে হবে না। রানা ঠিকই বলেছে ভাবি, নীল ভাইয়া অনেক ভালো একটা ছেলে। ওর মতো ছেলেই হয় না, রাখে একটা। তার জন্য তো ওই পিচ্ছিটাকে প্রথম দেখায় বিয়ে করে নিয়েছি, যাতে অন্য কারো না হয়ে যায়। এটাই ভালো করছেন, না হয় কে কখন পটিয়ে নিয়ে যেত। আমি থাকতে আর কেউ পটাতে পারবে না, এই পিচ্ছিটা শুধুই আমার। এই বলে সকাল সামনে জড়িয়ে ধরলো। আমি একটু লজ্জায় পড়ে গেলাম। কি মেয়েরে বাবা, একটুও লজ্জা নাই। কি হচ্ছেটা কি, ছাড়েন। বই তো ধরেছে, এমন করার কি আছে। তুই চুপ থাক। আমরা অনেক আড্ডা দিতে লাগলাম। একটু পরে আঙ্কেল আসলো। আঙ্কেল এসেই আমাদের সাথে আড্ডায় যোগ দিল। একটু পরে আন্টিও আসলো। সবাই অনেক কথা বললাম। দুপুর হয়ে গেল, আন্টি নিচে লাঞ্চ করতে আসতে বলল। আঙ্কেল আর আন্টি নিচে চলে গেল। দোস্ত প্লিজ কিছু একটা কর না। চল খাওয়ার সময় বলবো। বলবেন, কিন্তু ভাইয়া আপনার ফ্রেন্ড আমাকে বিয়ে না করলে আমি কিন্তু আত্মহত্যা করবো। এসব কথা মুখে আনতে নেই বোন, আমি সব ঠিক করে দিব। আমরা সবাই খাবার খেতে চলে গেলাম। আঙ্কেলকে কীভাবে বলবো বুঝতেছি না। রানা শুধু ইশারা দিয়ে বলতে বলছে। আঙ্কেল, একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো। কীভাবে যে বলি, বিনা সংকোচে বলে ফেলো। রানা আর লিমা দুজন দুজনকে ভালোবাসে। দিন আঙ্কেল যা বলল তা শুনে লিমা দৌড়ে রুমে চলে গেল। তা আমি কি করতে পারি। আপনি কি অন্য কাউকে রানার বউ করে আনবেন? এর জন্য লিমা কালকে সারা রাত কান্না করেছে। আমি তো লিমাকে আমার বউ করে আনবো, সত্যি আব্বু। তোরা কি ভাবিস, তোরা কখন কি করিস আমি আর খবর রাখি না। ধন্যবাদ আব্বু। লিমা লজ্জা পেয়ে দৌড়ে খাওয়ার টেবিল থেকে চলে গেল। দেন সবাই খেয়ে নিলাম। বিকেলে যে যার বাসায় চলে গেল। আমরাও বাসায় যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। এখন বাসায় যাব না। তাহলে কি করবেন? এখন আমাকে নিয়ে ঘুরতে যাবা, দেন রাতে বাসায় যাব। ওকে। একটু পরেই এমনভাবে বললো, বাইক দাঁড় করাতে আমি ভয় পেয়ে গেলাম। কি হয়েছে কি? ফুচকা খাবো। বাইরে ফুচকা খাওয়ার প্রয়োজন নেই, চলেন রেস্টুরেন্টে যাই। এখানে যে মজাটা পাবো কোনো রেস্টুরেন্টে এমন মজা লাগবে না। ওকে চলেন। আমরা ফুচকার দোকানে চলে গেলাম। নিধি ফুচকাওয়ালাকে বললেন, মামা বেশি করে ঝাল দিয়ে এক প্লেট ফুচকা বানান। কি স্বার্থপর মেয়ে রে বাবা, শুধু নিজের জন্য চাইলেন। ফুচকা রেডি নিধি মুখে না দিয়ে আমার মুখের সামনে ধরলেন একটা। আশেপাশে মানুষ থাকায় আমি নিধির দিকে তাকিয়ে ইশারায় বললাম আমি খাবো না। নিধি চোখ রাঙিয়ে আমাকে খেতে বললো, আমিও খেলাম। এভাবে আমি আর নিধি এক প্লেট ফুচকা শেষ করলাম। ফুচকা খেয়ে আমার অবস্থা নাজেহাল। ঝালে আমার মুখ পুড়ে যাচ্ছে, আমি কখনো এতটা ঝাল খাইনি। আমার চোখ লাল হয়ে গেছে, জিভা দিয়ে লালা বের হচ্ছে। কি হয়েছে, এমন করছো কেন? ঝাল। নিধি পানি দিল। পানি খেয়েও আমার ঝাল কমছে না। এবার নিধি আপু আমার হাত ধরে টেনে দোকানে পেছনে নিয়ে গেল। এবার নিধি চার ঠোঁট এক করে দিল, এমনভাবে লিপ চুষতে লাগলো আমার মুখের সমস্ত ঝাল নিজের মুখে নিয়ে নিচ্ছে। আমার জিভা চুষতে শুরু করলো। কিছুক্ষণ পরে নিধি আমার ঠোঁট মুক্ত করে দিল। এখন ঝাল কমেছে? হ্যাঁ, অনেকটাই কমে গেছে। সামনে চলো। আমি বিল দিয়ে বাইকে উঠে বসলাম। নিধিও আমার পেছনে এসে বসে পড়লো। এবার নিধি আরেকটু শক্ত করেই ধরলো। পেছনে ফোফানোর শব্দ আছে। আমি ভালো করে খেয়াল করলাম নিধি কাঁদছে। আমি বাইক থামিয়ে ফেললাম। কি হয়েছে? সরি। কেন? আমার জন্য তোমার কত কষ্ট পেতে হলো। মানে? আমি ফুচকা খাওয়ার বায়না না করলে এমনটা হতো না। আমি এবার নিধিকে জড়িয়ে ধরলাম। নিধি এবার শব্দ করে কেঁদে দিল। আরে পাগলি, ফুচকা না খেলে কি মিষ্টি খেতে পারতাম? তুমি আবার কখন মিষ্টি খেলে? এই যে তোমার লিপ, মিষ্টির চেয়ে কম কিসে? যা দুষ্টু। এই বলে আমার বুকে মুখ লুকালো। আমি নিধিকে বললাম চলো আমার ফেভারিট প্লেসে চলো। দেন নিধিকে নিয়ে একটা লেকের পাশে চলে গেলাম। লেকটার পরিবেশ খুবই সুন্দর। ওয়াও, এত সুন্দর জায়গা। হ্যাঁ, বাইক থেকে নামো। আমি আর নিধি পাশাপাশি বসে আছি। নীল? হ্যাঁ। ভালোবাসি। আমিও। আমিও কি? ভালোবাসি। আমি আর নিধি অনেক জায়গায় গেলাম। রাত হয়ে গেল, বাসায় চলে গেলাম। বাইরে থেকেই ডিনার করে আসছি। অনেকটা টায়ার্ড ছিলাম তাই ঘুমিয়ে পড়লাম। সকালে নিধির ডাকে ঘুম ভাঙলো। এভাবেই চলতে থাকলো দিনকাল। দেখতে দেখতে কেটে গেল তিনটা মাস। এখন আমি আর নিধি অনেকটাই বন্ধুসুলভ হয়ে গেছে। আমিও নিধিকে অনেকটাই ভালোবেসে ফেলেছি। বেলকনিতে বসে এসব ভাবছি, তখন নিধি আসলো। নীল, কলেজে যাবে না? না, আজকে মুড নেই। কতবার বলবো যে সামনে এক্সাম, এখন ফাঁকিবাজি চলবে না।
আমি নিধিকে জড়িয়ে ধরলাম, নিধির গালে আমার না ঘষতে লাগলাম। নিধি ছাড়িয়ে নিল আর একরকম জোর করে কলেজে পাঠিয়ে দিল। কি হলো মেয়েটার যে কাছে আসার জন্য পাগল হয়ে থাকে, সে আজকে এড়িয়ে চললো। মেবি আজকে ভালো লাগছে না ওর। আমিও আর কথা না বাড়িয়ে ভার্সিটিতে চলে গেলাম। ভার্সিটিতে গিয়েও কিছু ভালো লাগছে না, তাই এক ক্লাস করেই ভার্সিটি থেকে চলে আসলাম। আমি আর রানা কফি শপে চলে গেলাম কফি খেতে। বাট গিয়ে যা দেখলাম তা দেখে আমার চোখের সামনে থেকে মাটি সরে গেল। আমি এটা কী দেখলাম? আমি এটাই দেখার বাকি ছিল শুধু। আমি ডাইরেক্ট বাসায় চলে আসলাম। বাসায় এসে একটার পর একটা সিগারেট খেতে লাগলাম। দুপুরের দিকে নিধি বাসায় আসলো, তখনও আমার মুখে সিগারেট। নিধি এসে আমার মুখ থেকে সিগারেটটা কেড়ে নিয়ে ফেলে দিল। আমি ঠাস করে একটা থাপ্পড় মেরে দিলাম নিধির গালে। ওর সাহস হলো কী করে আমার মুখ থেকে সিগারেট ফেলে দেওয়ার? তুমি আমার গায়ে হাত তুললে। হ্যাঁ তুললাম, অনেকটাই ভালোবেসেছিলাম আপনাকে। আর আপনি রেস্টুরেন্টে ছেলেদের সাথে আড্ডা দিয়ে বেড়ান। শোনো আমার কথাটা, ঘরে স্বামী থাকতে যে মেয়ে বাইরে ছেলেদের সাথে ঘুরে বেড়ায় তার স্পর্শ চাই না আমার। শান্ত হও প্লিজ, একটু আমার কথাটা শোনো। কিচ্ছু শুনতে চাই না আমি, আর আপনার মুখটাও দেখতে ইচ্ছা করছে না। চলে যান প্লিজ। না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। কেন যাবি না? হ্যাঁ আমাকে কলেজে পাঠিয়ে দিয়ে নষ্টামি করে বেড়াস। প্লিজ স্টপ নীল, একটু বেশি বলে ফেলেছো, তোমার কথা ভুল হচ্ছে। নিজের চোখ দিয়ে দেখা জিনিস কখনো ভুল হতে পারে না। চোখের দেখাটাও মাঝে মাঝে ভুল হয়। আমি চলে যাচ্ছি, বাট বাসায় এসে যেন আপনাকে আর না দেখি, দেখলে চিরদিনের জন্য বাসা থেকে চলে যাব। এবার নিধি আমার পা ধরে কাঁদতে শুরু করে দিল। আমি ছাড়িয়ে বাইরে চলে আসলাম, চলে গেলাম বারে, ইচ্ছা মতো ড্রিঙ্কস করতে লাগলাম। দুপুরে বাসা থেকে বের হয়েছি, এখন বাজে রাত 12টা। আমি এখনও পর্যন্ত রাস্তার পাশে বসে আছি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আমার সামনে এসে একটা গাড়ি দাঁড়ালো, গাড়ি থেকে রানা বের হয়ে আসলো। নীল তোর কী হয়েছে? আন্টি আঙ্কেল তোকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেল, তোর ফোন অফ কেন? এমনি। চল বাসায় চল। হ্যাঁ চল। রানা আমার কাছে আসলো, ও বুঝতেই পারছে আমি অনেক ড্রিঙ্কস করেছি। রানা আমাকে ধরে নিয়ে এসে গাড়িতে বসালো। গাড়িতে আমি ঘুমিয়ে পড়লাম। রাতে কী হয়েছে কিছুই জানি না। সকালে আমার ঘুম ভাঙলে তাকিয়ে দেখি আম্মু আমার মাথায় জল পট্টি দিচ্ছে, সাইডে আঙ্কেল আর আব্বু বসে আছে। কী হয়েছে মনে করার চেষ্টা করছি। বাবা, নিধির সাথে কি তোমার কোনো ঝামেলা হয়েছে? আমি চুপ করেই আছি। কালকে দুপুরে বাসায় গেছে, এখনো পর্যন্ত কিছু মুখে তোলেনি, সারা রাতই মেয়েটা কান্না করেছে। কি হলো, চুপ করে আছিস কেন? বাসা থেকে যাওয়ার সময় নিধি অনেক কান্না করে বের হয়েছে, এত আটকানোর চেষ্টা করেও আটকাতে পারিনি। যে চলে গেছে তাকে নিয়ে কথা না বললেই ভালো হয়। থেকে যাওয়ার ইচ্ছা থাকলে তোমার অবাধ্য হয়ে চলে যেত না আম্মু? তুই তো বলছিস, ওই বাসায় থাকলে নাকি তুই বাসা থেকে চলে যাবি? চাও তো ফ্রেশ হব। দেখো বাবা, স্বামী স্ত্রীর মাঝে ছোটোখাটো ঝামেলা হবেই, তাই বলে যদি দুজনেই রাগ করে থাকো তাহলে তো আর হবে না। আমার মাথা ব্যথা করছে, ফ্রেশ হয়ে আসি। আমি ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুম থেকে বের হয়ে এসে দেখি আম্মু কফি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। প্রতিদিন নিধি কফি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে, এই সময়টাতে অনেক মিস করলাম নিধিকে। আমি বেলকনিতে বসে কফি খেতে লাগলাম। কফি খাওয়া শেষ করে কাপটা রেখে দিলাম। আজকে আর কেউ হুট করে এসে আমার কাপ থেকে কফি খেয়ে ফেললো না। নিধিকে অনেক মিস করতে শুরু করলাম। ওর কথা কেন ভাবছি, ও তো ঠকিয়েছে আমাকে। না, ওর কথা ভাবলে চলবে না, ভুলে থাকতে হবে। আমি একটা সিগারেট জ্বালালাম। অনেকদিন পরে আজকে বাসায় সিগারেট খাচ্ছি। নিধি থাকলে বাসায় সিগারেট খেতাম না। সাধারণত সিগারেটের স্মেল পেলে ও রাগ করে, না খেয়ে থাকতে হতো। বারবার কেন ওর কথা ভাবছি। আমি সিগারেটটা ফেলে দিলাম। অমনি আমার ফোনের কথা মনে হলো। যে কি, আমার ফোন কোথায়? নিশ্চিত রাতে কোথাও পড়ে গেছে। আমি আম্মুর ফোন দিয়ে রানাকে কল করে বিকেলে বাসায় আসতে বললাম। বিকেলে রানা বাসায় আসলো। আমি আর রানা বের হলাম সন্ধ্যার দিকে। আম্মু অসুস্থ শরীর নিয়ে বের হতে বারণ করলো, বাট আমার ফোন কেনাটাও দরকার। আমি আর রানা মার্কেটে চলে গেলাম, গিয়ে ফোন কিনলাম, সিম কিনলাম। রাত বাজে প্রায় 10টা। আমি আর রানা বাসায় ফিরছি। অমনি দেখি একটা ছেলে আর মেয়ে রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে। ছেলেটাকে চেনা চেনা লাগছে। রানা দেখতো এই ছেলেটাকে কালকে নিধির সাথে দেখেছি না? হ্যাঁ উনিই ছিল। সাথে মেয়েটাকে, আবার মেয়েটাকে ফুচকাও খাইয়ে দিচ্ছে। আমি আর রানা গাড়িটা পার্ক করলাম, দেন ফুচকার দোকানে চলে গেলাম। আমরা একটা বেঞ্চে বসলাম। ওই মেয়েটা বারবার আমার দিকে তাকাচ্ছে। এক সময় মেয়েটা উঠে এসে বলল, এক্সকিউজ মি। জি আমাকে বলছেন? আপনার নাম নীল না? হ্যাঁ, বাট আপনাকে তো চিনলাম না। আমি আপনার ওয়াইফ নিধির বেস্ট ফ্রেন্ড হিয়া। আমি আর নিধি একসাথে স্টাডি শেষ করে দেশে ফিরেছি। ও আচ্ছা, এই কথা শুনে আমি শক খেলাম। ও যদি নিধির বেস্ট ফ্রেন্ড হয় তাহলে এ ছেলেটাকে? মাথায় নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আর এ ভাইয়াটা কে? আমার হবু স্বামী। ও আচ্ছা, তার মানে আমি নিধিকে শুধু শুধু ভুল বুঝলাম, এত কথা শোনালাম, নিজের প্রতি নিজের রাগ হচ্ছে।
ভাইয়া, নিধি আপনাকে অনেক ভালোবাসে। ও এখন দেশে আসতো না, আপনার জন্যই দেশে এসেছে। আমার জন্য এসেছে মানে? হ্যাঁ, নিধি তো আরও এক বছর আগে থেকে আপনাকে ভালোবাসে। কিছু বুঝতেছি না আমি, উনি তো দেশে এসে আমাকে ফার্স্ট দেখেছে। আরে না, এক বছর আগেই ওর বাবা জানিয়েছে আপনার সাথে ওর বিয়ে ঠিক, আর তখনই নিধির ছোট বোনের কাছ থেকে আপনার ফেসবুক আইডিটা নেয়, তখন থেকে ও আপনাকে ফলো করে। আর একটা মজার ব্যাপার হলো, আপনি যখন পিক আপলোড দিতেন তখন ও আপনার পিকের সাথে নিজে নিজে কথা বলতো, আমাদের দেখাতো আর বলতো আমার পিছি হবু জামাইটা কত কিউট, তাই না? এ কেমন ভালোবাসা রে বাবা, যে আমার ছবির সাথে কথা বলতো, আমাকে তো কখনো নক করেনি। সেটার কারণ আমি জানি না, আমিও বলতাম কথা, বাট শুধু বলতো দেশে গিয়ে একবারে কথা বলবো। দিন ওখান থেকে চলে আসলাম, রানাকে ওর বাসায় ড্রপ করে দিয়ে এসে আমি শ্বশুর বাড়ি চলে গেলাম, গিয়ে কলিং বেল বাজালাম, আন্টি সে দরজা খুলে দিল, আন্টিকে সালাম করে বললাম এক প্লেট খাবার নিয়ে আসতে, জানি না খেয়ে আছে। যে পরিমাণ জেদি মেয়ে, আন্টি খাবারের প্লেটটা আমার হাতে দিল, আমি আস্তে আস্তে নিধির রুমে ঢুকলাম, দেখি কাত হয়ে শুয়ে আছে, ফোনে যেন কি দেখছে, রুমের লাইট অফ, কাছে গিয়ে দেখি ফোনে আমার ছবি দেখছে আর কাঁদছে। শুনেন কে আমাকে দেখে নিধি অনেক শক্ত করে জড়িয়ে ধরলো, আরও শব্দ করে কান্না শুরু করে দিল, আমি আমার বাহু ধরে জায়গা করে দিলাম, অনেক শক্ত করে জড়িয়ে ধরলাম। আমাকে ছেড়ে যেও না নীল, তোমাকে ছাড়া বেঁচে থাকতে আমার কষ্ট হবে, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, অনেক ভালোবাসি তোমাকে। না, তোমাকে ছেড়ে কোথাও যাব না আমি। সত্যি তো? আরে বাবা সত্যি, এভাবে বললে বিশ্বাস করব না। কিভাবে বলতে হবে? কান ধরে 10 বার উঠবস করবে, তারপর বলবে, আর কখনো আমার সাথে এমন বাজে বিহেভ করবে না। কষ্ট হবে তো? আমি কষ্ট পাই না বুঝি? আর কষ্ট পেতে হবে না, আমি 10 বার উঠবস করলাম, মেয়েটা খিলখিললে হাসছে। ওকে বোঝা বড় দায়, এই কান্না এই হাসি খেয়ে নাও। খোদা নাই, কেউ একজন খাবার নিয়ে আসছে, এখন না খেলে সে খুব রাগ করবে। সে কি জানো না, রাগ করলে খাইয়ে দিতে হয়। আর কি, নিজের হাতে খাইয়ে দিলাম, আমাকেও খাইয়ে দিল, খাওয়া শেষে দুজন শুয়ে পড়লাম, আম্মুকে কল করে বলে দিলাম শ্বশুর বাড়ি আসছে, আম্মু অনেক খুশি হয়েছে। একটা জিনিস চাইবো, দিবে? হ্যাঁ বলো কি চাও। তোমার পরিপূর্ণ ভালোবাসা চাই। সেটা আবার কি? আমার একটা বাবু লাগবে। এই বলে লজ্জায় নিধি আমার বুকে মুখ লুকালো। আরে লজ্জাবতী রে, বেবি আনতে গেলে যে অনেক কিছু করতে হবে। করবা, বাধা দিচ্ছে কে? আমি এবার নিধির কপালে একটা চুমু খেলাম, নিধি কেঁপে উঠলো, আর বলবো না, আমার শরম করে। আচ্ছা বাই, এখন বেবি আনার মিশন করতে হবে, আপনারা পরবর্তী নতুন গল্পের জন্য অপেক্ষা করুন, ধন্যবাদ সবাইকে।